পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। যদিও ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে আগেই জিতে নেয় এই ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আর আফগানিস্তানের জন্য সিরিজ সমতায় আনবার। আর সেই লক্ষ্যে শুরুটা ভালো করেছে আফগান যুবরাজ। স্কোরবোর্ডে মাত্র ৪ রান উঠতেই টাইগার ওপেনার প্রান্তিক নেওয়াজ নেওরোজ নাবিলকে সাজঘরে ফেরান আফগান বোলার ফয়সাল খান। আর স্কোরবোর্ডে যখন ৬ রান তখন টপ অর্ডারের ব্যাটসম্যান খালিদ হাসানকে নিজের প্রথম শিকার বানান নাভিদ।